আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকেই মাছ ধরার আমার অনেক শখ, এই জন্যই মাছ ধরার যদি কোনো যন্ত্রপাতি কোথাও দেখতে পাই সাথে সাথে সেটাকে কিনে নেওয়ার চেষ্টা করি এবং ওইটা দিয়ে মাছ ধরার চেষ্টা করি। তো গত কয়েকদিন আগে আমি একটা চারি অর্ডার দিছিলাম, এটাকে চারি বলে অনেক জায়গায়, এটাকে বস্তা বা চারি অনেক কিছুই বলতে পারেন। তো আমি ওইরকম একটা অর্ডার দিছিলাম অনলাইন থেকে যে এইটাতে আসলে কি মাছ যায় কিনা এটা দেখার জন্য মূলত, এবং এই জিনিসটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল যে কারণ এরকম জিনিসগুলো আমাদের এদিকে তৈরি করা হচ্ছে বাঁশ দিয়ে, বাঁশের চটি দিয়ে বানানো হয় এবং সেগুলোকে নদীতে পেতে রাখলে ট্যাংরা মাছ, পুঁটি মাছ এগুলো যায় আর কি। তো অনলাইনে অর্ডার দেওয়ার একদিন পরেই এই জিনিসটা আমার কাছে আসে এবং আমি আমাদের বাজারে গিয়ে এটাকে রিসিভ করি। রিসিভ করে তারপর এটা দেখার চেষ্টা করি। প্রথমে এটা দেখার পরে দেখি যে এটা এক কোণা একটু ভেঙে গেছে। ভাঙার কারণ হচ্ছে এটা হচ্ছে প্লাস্টিকের, এই প্লাস্টিকের হওয়ার কারণে এটা হয়তো কোনোভাবে চাপ লাগছে, চাপ লাগের কারণে এটা ভেঙে গেছে। তো ভেঙে যাওয়ার ফলে এটা তো আর ফেরত দিতে পারবো না, যেহেতু ফেরত দিতে পারতাম আমি, যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারি ছিল, আমি এটাকে টাকা দিয়ে তারপর হচ্ছে যে রিসিভ করছি, যেহেতু তো ফেরত দিতে পারতাম। আমার কাছে মনে হয়েছে যে না, ফেরত দেওয়ার দরকার নেই, এটা ঠিক করতে পারবো। তো আমি বাজারের উপর থেকে এটাকে নিয়ে যেয়ে তারপর হচ্ছে একটা সুপারগুলো এনে এবং সেটাকে সুন্দর করে এটা মানে সুপারগুলো দিয়ে সুন্দর করে এটাকে লাগাই দিছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা যখন আমি এখানে নিয়ে আসছি, মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ যে এইটা আসলে মূলত কী, ওইগুলো আমি কেটে দিছি ভিডিও থেকে। যদিও মানে এত এত পরিমাণে প্রশ্ন মানুষের যে এটা দিয়ে আসলে কী করে, এটা দিয়ে কেন কিনছো, তো সবাই বুঝতেছিল হয়তো এটাতে মাছই ধরে বা অনেকে বলতেছে ইঁদুর ধরে কিনা। তো আলহামদুলিল্লাহ এটাকে সুপারগুলো দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়ে তারপর আমি আর আমার ছোটো ভাই একটা ছিল, ও দুজনে মিলে হচ্ছে এটা না আমরা বাড়ি নিয়ে আসতেছিলাম, যে বাড়িতে নেওয়ার পরে সকালবেলা এটাকে আমরা আমাদের যে পাথার আছে সেখানে পেতে রাখবো, দেখি বিকাল পর্যন্ত কোনো মাছ যায় কিনা, আর এটার ভিতরে আমরা কিছু খাবার দিব যে ভিডিওতে যেরকম আমরা দেখছি। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে কি জানেন, এটাতে আসলে মাছ ধরা যায়, কারণ এই জিনিসটা এত সুন্দর করে তৈরি করা হয়েছে মাছ যাবেই, এটা 100% শিওর। তবে ক্ষেত্র বিশেষ এখানে একটা ব্যাপার আছে, যেহেতু বড় বিল বা বড় পাথারে বড় পানিতে এগুলো পাতার জিনিস না, এগুলো হচ্ছে ছোট পানিতে যদি আপনি পাতেন সেক্ষেত্রে মাছ যাবে। এবং এখন যেহেতু বর্ষার সিজনে এই সিজনে আপনি মাছকে খাবার দিয়ে ওইটার মধ্যে ঢুকাইতে পারবেন না, পানিটা যখন একটু দাঁড়াবে বা স্থির হবে তখন হচ্ছে যদি আপনি মাছকে খাবার দেন তখন মাছ খাবে, আর এখন মাছ তেমন একটা খায় না, কারণ পানি যেহেতু চলমান প্রবাহমান এই কারণে মাছ তেমন একটা কিছু খায় না। তো বাড়িতে আসার পরে আমরা এটাকে সুন্দর করে নিয়ে গেছি আমাদের পাথারে, পাথারে নেওয়ার পরে ইমামুল আর আমি সুন্দর করে এটার মধ্যে হচ্ছে আমরা রুটি দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, ওবার একটু খেয়ে নিল, এক কামড় দুই কামড় রুটি দিয়ে তারপর এটা দিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম যে পুঁটি মাছগুলো আসলে এর মধ্যে যায় কিনা। তো এটাকে সুন্দর করে লাগিয়ে দিয়ে এটা সিস্টেমটা আপনারা দেখতেই পাচ্ছেন, চার সাইডে হচ্ছে এর মুখ, এই মুখগুলোর ভিতর দিয়েই হচ্ছে মাছ ঢুকে এবং মাছ ঢুকলে আর বেরোতে পারে না। তো আমরা দুজনে হচ্ছে পানির ভিতরে এখন নামবো, নেমে তারপর এটাকে পেতে দিব, বিকালবেলা আমরা দেখার চেষ্টা করবো যে এটার মধ্যে আসলে মাছ যায় কি না। তবে আমি যতটুকু জানি যে মাছ ইনশাল্লাহ এটার মধ্যে যাবে। এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কত টাকা দিয়ে কিনছেন, আমি মনে হয় 1100-1200 টাকা দিয়ে কিনছিলাম দুইটা। তো আমার কাছে মনে হলো যে এইটা একটু হালকা টাইপের, মানে দুইটা বা 1200 টাকা দিয়ে কিনছি, এক একটা মনে হয় 550 টাকা পড়ছিল এবং যাতায়াত খরচ সব কিছু মিলে 1200 টাকা দেওয়া লাগছে আর কি। তো এটা যেহেতু হালকা হালকা আমার কাছে মনে হয়েছে, যে কারণে হচ্ছে আমি বাড়ি থেকেও কয়েকটা হচ্ছে ওই যে টাইলসের টুকরা এটার মধ্যে ঢুকায় রাখছি যাতে একটু ভারী হয় এবং তলিয়ে যায় আর কি পানির নিচে, এবং দুইটা কোড়া বলি আমরা বা বাঁশ বলি এটা নিয়ে গেছি এবং এটার সাথে বেঁধে তারপরে দিয়ে দিব যাতে এটা কোথাও যে না যায়। তো ওইটা দেওয়ার পরে, ও টাইলসের ওই জিনিসটা দেওয়ার পরে এটা ডুবতে ছিল না। তো যদি আপনারা কেউ এগুলো নেন বা নিয়ে থাকেন তাহলে হচ্ছে আপনারা এটার উপরে একটা ইট দিয়ে দিবেন। তো আমরা এটা পাতার পরে উপরে ইমন দাঁড়ানো ছিল, ওরে বলছি যে ইট দে উপর থেকে একটা, তারপরে ওই ইটরে সুন্দর করে হচ্ছে আমরা ওইটার উপরে দিয়ে দিছি যাতে করে মানে এটা ভেসে না ওঠে আর কি, একেবারে পানির সাথে নিচে মিশে থাকে। তো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে কত পানি, প্রায় পেট পর্যন্ত পানি আর কি। হ্যাঁ, তো এত পানির মধ্যে এগুলো পাতাটা আমাদের অনুচিত হয়েছে, কারণ এত পানির মধ্যে মাছ যাবে না এটা আমরাও জানতাম, বাট এই স্রোতের মুখে আমরা পাইতে রাখছিলাম যে কোনো মাছ যায় কি না আর কি। তবে জিনিসটা খুব সুন্দর এবং এই জিনিসটা দিয়ে যদি অল্প পানিতে পাতা হয় এবং যেখানে মাছ আছে সেখানে দিলে মাছ যাবে, এবং যখন নদীর পানি আস্তে আস্তে শুকাইতে শুরু করে তখন যদি নদীতে হচ্ছে আপনার ওই যে শামুক ভেঙে তারপরে এগুলোর মধ্যে দিয়ে রাখা হয় তাহলে ট্যাংরা মাছ 100% যাবে, এটা আমি বুঝছি। কারণ এদিকে হচ্ছে ওই চারি বা বস্তা বলেন এইগুলা পাতা থাকে এবং এইগুলা পাতা থাকলে ওর মধ্যে হচ্ছে ট্যাংরা মাছ যায়। এগুলা বলতে যেগুলো ই দিয়ে বানানো হয়, কী বলে এটা বাঁশের চারি দিয়ে বানানো হয়, ওটার মধ্যে যায়। তো আমাদের এটা পাতা শেষ, আমরা এখন চলে যাবো এখানে, বিকালে আমরা এখানে আসবো, এসে তারপর আমরা দেখার চেষ্টা করবো যে এটার মধ্যে আসলে মাছ যায় কিনা। তো বিকালে এখানে আসার পরে সবার একটা আগ্রহ ছিল, কারণ আমরা তো একা আসিনি, আমাদের সাথে আরও 15-16 জন আসছে দেখার জন্য যে এটার মধ্যে আদৌতে মাছ যায় কিনা। তো মাছ এটার মধ্যে যায় নাই তখনও, কারণ হচ্ছে যে আমরা তো আগেই বললাম যে এখানে অনেক বেশি পরিমাণে পানি ছিল, যে কারণে আমরা পানির মধ্যে পাতার কারণে মাছটা যায় নাই। তো সজীব মামা ছিল বিকালে এখানে আসছিল, উনি পাটের কাজ করছেন, আমরা আর ভিজি নাই, ওনাকে দেখে মামারে বললাম যে তাহলে মামা আপনি উঠাই দেন। তো মামা নিচে নামলেন, নেমে তারপরে ওইটারে উঠানোর চেষ্টা করলেন এবং দেখলেন যে আলহামদুলিল্লাহ কোনো মাছ যায় নাই, তবে আমরা আশাবাদী পানি একটু কমলে তখন যদি আমরা এটাকে পাতি তাহলে মাছ ইনশাল্লাহ যাবে। এবং আমাদের এখানে মাছ তেমন একটা নাইও,
এবং ফাঁকা জায়গা যদি আপনি পাইতে রাখেন মাছ না যাওয়ারই কথা। তো এটা আসলে মানে আমাদের নিজেদেরই ভুল ছিল, জিনিসটা আমার কাছে পছন্দ হয়েছে রেখে দিছি আমি, এবং এটা যখন পানি কমবে তখন আমি পাতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি নিয়ে থাকেন দুইটা জিনিস ফলো করবেন, একটা হচ্ছে যে এটাকে যখন পানির নিচে দিবেন তখন হচ্ছে যে একটা ইট দিয়ে দিবেন বা একটা ভার কিছু দিয়ে দিবেন যাতে একটা পানির নিচে তলিয়ে থাকে আর কি, এবং খাবার এমন কিছু দিবেন যেমন ধরেন চেবা শুটকি থাকে, এই চেবা শুটকিগুলো যদি দেন তাহলে হচ্ছে এটা খুব বেশি আকর্ষণ হয় আর কি, মানে মাছকে টানে মানে খাওয়ার জন্য। আমরা দিছিলাম হচ্ছে কি বলে এটারে পাউরুটি, পাউরুটি তো তেমন একটা আসে নাই। তো যাই হোক, আমরা এখন আমাদের কাজ শেষ, বাড়িতে চলে যাব।